শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় গোটা রাজ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন মানিক ভট্টাচার্য, প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, এছাড়াও আরও একাধিক প্রভাবশালী ব্যক্তি। একাধিক প্রভাবশালী ব্যক্তি এই মুহূর্তে সিবিআইয়ের নজরে, ইডির নজরে। জাস্টিস গাঙ্গুলি একের পর এক বোমা ফাটাচ্ছেন হাইকোর্টে। ঘুম উড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের, ঘুম উড়িয়ে দিয়েছে একাধিক প্রভাবশালী ব্যক্তির। আর এই মুহূর্তে যখন গতকাল ডিএলএড পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য, আজ আবারও নতুন করে 2014 টেটের নাম্বার নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক, আবারও নতুন দুর্নীতি ফাঁস এবং চরম বিতর্ক এই মুহূর্তে শুরু হয়েছে 2014 টেটের নাম্বার নিয়ে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তোলপাড় গোটা রাজ্য। কেউ পেয়েছেন 109%, কেউ 100, পূর্ণ মানের চেয়ে বেশি প্রাপ্ত নম্বর। প্রাথমিক টেটে প্রাপ্ত নম্বর পূর্ণ মানের চেয়ে বেশি। কেউ পেয়েছেন 109%, কেউ পেয়েছেন 100% নম্বর। প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যেই নতুন বিতর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতের নির্দেশে 2014 টেট উত্তীর্ণ প্যানেলভুক্তদের ব্রেক আপ প্রকাশ পর্ষদের। সেই তালিকাতেই উঠল নম্বর বিতর্ক, ভুল মেনে সংশোধনের আশ্বাস প্রাথমিক শিক্ষা পর্ষদের। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না প্রাথমিক শিক্ষা পর্ষদের। 2014 টেট উত্তীর্ণ যারা প্যানেলভুক্ত হয়েছেন তাদের প্রত্যেকের নম্বরে ব্রেক আপ প্রকাশ করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ মেনে গতকাল রাতে সংশ্লিষ্টদের নম্বরের ব্রেক আপ প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যারা চাকরি পেয়েছেন তারা কোন কোন ক্ষেত্রে, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক স্তর, ট্রেনিং, ইন্টারভিউতে কত নম্বর পেয়েছেন তার বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে। উচ্চ মাধ্যমিকে 10% মধ্যে 10 পেয়েছেন, কেউ আবার 10.9% নম্বর পেয়েছেন, অর্থাৎ পূর্ণ মানের চেয়ে বেশি নম্বর পেয়ে গেছেন বহু ছাত্র ছাত্রী। কিন্তু উচ্চ মাধ্যমিকের ইতিহাসে পুরো নম্বর বা পূর্ণ মানের চেয়ে বেশি নম্বর পাওয়ার রেকর্ড নেই। এই নম্বর নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক, ভুল মেনে নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, ভুল সংশোধনের আশ্বাসও দিয়েছে। নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। প্রাথমিকে শিক্ষকতার জন্য ডিএলএড থাকা বাধ্যতামূলক। সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে চূড়ান্ত বর্ষের পরীক্ষা, আর সেখানেই বজ্র আটুনির মধ্যেই ফসকা গেল এবং অভিযোগ উঠল বিস্ফোরক। এদিন 160 পরীক্ষা কেন্দ্রে দুপুর 12টায় একই সঙ্গে পরীক্ষা শুরু হয়। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 46,000। অভিযোগ, পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্রের কিছু অংশের প্রতিলিপি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত তাদের দিকেই আঙুল তুলে পর্ষদ। আর প্রশ্ন ফাঁসের এই অভিযোগের 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের শুরু নতুন বিতর্ক। পর্ষদের স্বচ্ছতা রীতিমতো প্রশ্নের মুখে, আর এই নিয়ে কিন্তু এই মুহূর্তে তোলপাড় গোটা রাজ্য। আদালতে আবারও কিন্তু মুখ পুড়তে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের, কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ 2014 টেট, যে 2014 টেট নিয়ে তোলপাড় চলছে লাস্ট 6-7 মাস ধরে। আদালত 2014 টেট পরীক্ষার্থীদের, যারা চাকরি পেয়েছিলেন প্রাথমিকে, তাদের মধ্যে 269 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে। সেই নিয়েও কিন্তু তোলপাড় হয়েছে গোটা রাজ্য। আরও একাধিক ভুয়ো শিক্ষক শিক্ষিকা এই মুহূর্তে রয়েছে আদালতের নজরে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের, বেআইনি শিক্ষক শিক্ষিকাদের চাকরি থেকে ইস্তফা দেওয়ার। এবং সিবিআই এবং ইডি হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন বেআইনি শিক্ষক শিক্ষিকাদের। আর সেই 2014 টেটের যখন নাম্বার প্রকাশিত করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানে কিন্তু বড়সড় গাফিলতি, বড়সড় দুর্নীতি সামনে এলো। 100% মধ্যে 109% নম্বর পেয়েছেন হাজার হাজার পরীক্ষার্থী, হাজার হাজার শিক্ষক শিক্ষিকা। এখানেই কিন্তু শুরু হয়েছে নতুন জটিলতা। বন্ধুরা আপনারা কী বলবেন আবারও মুখ পুড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদের? বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।